আধুনিক যুগে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার ব্যবস্থাটাই প্রায় সব দেশে প্রচলিত। কিন্তু প্রাচীনকালে কিছু কিছু দেশে নিয়ম ছিল যতটা সম্ভব কষ্ট দিয়ে মানুষকে মারা যায় তার চেষ্টা করা। এই জন্যই আবিষ্কৃত হয়েছে মানুষত্বার বিভিন্ন ভয়ঙ্কর উপায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, এই রকমই রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তো চলুন শুরু করা যাক। ব্রাজেন বুল, প্রাচীন গ্রিক যন্ত্রকৌশলীদের আবিষ্কার এই ব্রাজেন বুল। এটি আসলে একটি পিতলের তৈরি ষাঁড়। এর পেটের দিকটা ফাঁপা, পিঠের উপর একটি ঢাকনা থাকে। এই ঢাকনা দিয়ে অপরাধীকে ষাঁড়ের পেটের ভেতর ঢোকানো হয়। এরপর সেই ঢাকনা বন্ধ করে পেটের নিচে আগুন দেয়া হয়। আগুনের তাপে পেতল উত্তপ্ত হতে থাকে। ভেতরে থাকা মানুষটি উত্তাপে সিদ্ধ হয়ে একসময় মারা যায়। ব্রাজেন বুলের আরও একটি বৈশিষ্ট্য হল, বিশেষ মেকানিজমের কারণে অপরাধীর আর্তনাদ বাইরে বেরোনোর সময় অনেকটা ষাঁড়ের আওয়াজে পরিণত হতো। প্রাচীন গ্রিসে খোলা ময়দানে ব্রাজেন বুলে উৎসব মুখরিতভাবে মানুষ মারা হতো। এই দিন অতিথিরা ব্রাজেন বুলে অপরাধীর আর্তনাদ শুনতে শুনতে ভোজসভায় অংশ নিতেন। ইঁদুর দিয়ে মৃত্যুদণ্ড, ষোলো শতকের ডাচ বিদ্রোহের সময় এই পদ্ধতি কার্যকরভাবে শুরু হয় ডাচ নেতা দাদারিক সনায়ের হাত ধরে। এই পদ্ধতিতে আসামি বা অপরাধীকে উল্লঙ্ঘ করে একটি কুঠুরিতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। এরপর কুঠুরির ভেতরে ক্ষুধার্ত ইঁদুর ছেড়ে দেওয়া হতো। এরপর ইঁদুরগুলি অপরাধীর মাংস কুঁড়ে কুঁড়ে খেতে শুরু করত। এক পর্যায়ে মাংসে পচন ধরে বা রক্তপাতে অপরাধী মারা যেত। মৃত্যুটি ছিল খুবই ভয়ঙ্কর, কারণ এই ধরনের মৃত্যুতে সময় লাগত এক থেকে দুই সপ্তাহ। অপরাধীরা ধীরে ধীরে এই নরকীয় যন্ত্রণা ভোগ করার পর মারা যেত। বাঁশ দিয়ে মৃত্যুদণ্ড, আশ্চর্য শোনালেও প্রাচীন এশিয়ায় বিশেষত চীনে বাঁশ ঢুকিয়ে মানুষের মৃত্যুদণ্ড দেয়া হতো। এই পদ্ধতিটি ছিল সহজ কিন্তু ভয়ঙ্কর। বাঁশ খুব দ্রুত বৃদ্ধি পায়, প্রতিদিন প্রায় এক ফুট মতো বৃদ্ধি পায়। এই পদ্ধতিতে আসামি বা ভিকটিমকে একটি বর্ধনশীল বাঁশের উপর বেঁধে রাখা হয়। বাঁশ বৃদ্ধি পেতে পেতে একসময় তার শরীর ভেদ করে ঢুকে যায়, আর প্রচণ্ড রক্তপাতের কারণে একসময় অপরাধী মারা যায়। লিংচি, মৃত্যুদণ্ড দেওয়ার একটি ভয়াবহ পদ্ধতি হল লিংচি। প্রাচীন চীনে এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। 1905 সালের পর এই পদ্ধতি নিষিদ্ধ হয়ে যায়। লিংচি পদ্ধতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে প্রথমে একটি খুঁটির সাথে দাঁড়ানো অবস্থায় বেঁধে রাখা হতো। দুই হাত একসাথে করে মাথার ওপর বাঁধা হতো, ঠিক একইভাবে নিচে পা বাঁধা হতো। এরপর একজন জল্লাদ ছুরি দিয়ে প্রথমে বাম স্তন এবং কিছুক্ষণ পর ডান স্তন কেটে ফেলত। পুরুষ নারী সর্বক্ষেত্রেই এই একই নিয়ম পালন করা হতো। কিছু সময় পর অপরাধীর হাতের বাহু এবং পায়ের উরুতে কেটে দেওয়া হতো। যন্ত্রণা আরও বাড়ানোর জন্য সময় নিয়ে ধীরে ধীরে কাটা হতো। এইভাবে শরীরের বেশ কয়েকটি জায়গায় কাটা হলে রক্তক্ষরণের কারণে আসামি মারা যেত। এরপর লাশটিকে জনসাধারণের দেখার জন্য ঝুড়িতে করে ফেলে রাখা হতো। দ্বার এক, প্রাচীন গ্রিসে এর ব্যবহার শুরু হয়েছিল। পরবর্তীতে দাসপ্রথার যুগে দাস এবং নিগ্র হত্যার জন্য ইউরোপে এর ব্যবহার ছড়িয়ে পড়েছিল। দ্য র্যাক আসলে একটি কপিকল সিস্টেম। একটি টেবিলে প্রথমে অপরাধীকে শোয়ানো হয়, এরপর তার হাত এবং পা দড়ি দিয়ে বেঁধে দেয়া হয়। এরপর দড়িটিকে একটি পুলির সাথে জুড়ে দেয়া হয়। এরপর জল্লাদ হাতলে চাপ দিলে দড়ি আস্তে আস্তে টান হতে শুরু করে এবং অপরাধীর শরীরে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, যার ফলে একসময় লিগামেন্ট এবং পেশি ছিঁড়ে যায় এবং এক পর্যায়ে অপরাধী মারা যায়। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আরও মানুষের জানার সুযোগ করে দিন। আর এই রকমই রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।